কালীপূজো দিয়ে ভোট প্রস্তুতি শুরু করলো বিধাননগর পৌর নিগমের বিজেপি প্রার্থী। শুক্রবার প্রকাশ হলো বিধাননগর পৌর নিগমের নির্বাচনের বিজেপি প্রার্থী তালিকা। এরপরে শনিবার সকাল থেকেই ভোট প্রস্তুতি শুরু করলো বিজেপি প্রার্থীরা। শনিবার সকালে সল্টলেকের 33, 35 এবং 36 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা ইসি ব্লকের কালী মন্দিরে পুজো দিয়ে প্রস্তুতি শুরু করেন। এরপরে মিষ্টিমুখের মধ্যে দিয়ে জনসংযোগ করেন 33 নম্বরের বিজেপি প্রার্থী মলি পাল, 35 নম্বরের প্রার্থী বিশ্বনাথ পাজা এবং 36 নম্বরের প্রার্থী শম্পা দেবনাথ। বিগত দিনে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে নিজের ওয়ার্ডের মানুষ ওয়ার্ডের মেয়েকেই জয়ী করবেন বলে আশা প্রকাশ করেন বিজেপি প্রার্থী মলি পাল। আজকে সকাল থেকে আমরা প্রথমে আমি 33 নম্বরের ক্যান্ডিডেট এবং 35-36 ক্যান্ডিডেটকে নিয়ে আমরা সামনে আমাদের মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে নতুন বছর সূচনা করলাম এবং আশা করি আগামী দিনে যে যে পরিষেবা আমরা গত 5 বছরে আমাদের যে কাউন্সিলর যে যে পরিষেবা দিতে পারেনি, মিথ্যা ভোট চেয়ে যে দুর্নীতি, যে ঠকানো হয়েছে মানুষকে, সেখান থেকে যেন আমি আমাকে কাজের সুযোগ দেয় মানুষ, সেই সুযোগ যেন আমি সদ্ব্যবহার করতে পারি, মানুষ যেন বিশ্বাস করে যে ভোটটা দেয় তারপরে যেন আমরা ভুলে না যাই। আমাদের যে এখানে জল জমা যেটা সল্ট লেকে ছিল না, আমরা খুব গর্ববোধ করি যে আমরা সল্ট লেকে থাকি, কিন্তু এখন দেখছি যে সল্ট লেক মানেই হচ্ছে একটু বর্ষাতে বাকি যে উত্তর কলকাতাতে যে জলের আমাদের একটা ভয়ঙ্কর সিনারিও ছিল সেটা কিন্তু আজকে দেখছি সল্ট লেকও এসে গেছে। আজকে বলতে লজ্জা করে যে বাড়ি থেকে বৃষ্টি হলেই হাঁটু জল হয়ে যাচ্ছে। বাকি যে পরিষেবাগুলো সমস্ত কিছু দিতে চাই এবং আশা করি আগামী দিনে মানুষ আমাকে ঘরের মেয়েকে নির্বাচিত করে নিয়ে আসবে এবং যে কোনো সময় যে কোনো কাজে মানুষের পাশে আমি বিগত বহু বছর ধরে আছি এবং আগামী দিনেও থাকতে চাই। এটা শুধুই যে পার্টি বা এই বলে নয়, মানুষকে সেবা দিতে হবে।